আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি। যাত্রাবাড়ি শুনে আঁকড়ার পরে বেশ কিছু নার্সারি আছে, নার্সারিতে কিভাবে যাবেন, কতগুলো নার্সারি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেল নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হলো চিটাগাং রোড, মূলত মেইন রোডের পাশেই সবগুলো নার্সারি। এই নার্সারিটায় আসতে হলে যাত্রাবাড়ি বা শনিয়াকড়া থেকে লেগুনা বাসে বা রিক্সায় করে আসতে পারবেন। এই জায়গাটার নাম হলো মাতোয়াল মেডিকেল। নার্সারি থেকে বের হয়ে 5 মিনিট হাঁটলেই ফুট ওভারব্রিজ, তার ওই পাড়েই মেডিকেল। ফুট ওভারব্রিজ থেকে নেমে ওই পাড়েও একটা নার্সারি আছে, নার্সারি এখান থেকেই শুরু। এইখান থেকে কিছু দূর পরপর 7-8টা নার্সারি আছে। এই নার্সারি দেখার পর আমি রিক্সায় উঠলাম, সবগুলো নার্সারি কিন্তু মেইন রোডের সাথে। আপনারা যদি একটু আগে বা পিছনেও নেমে যান, কোনো দোকানদার বা রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করলেই হবে এইখানে নার্সারি কোথায়, তারা বলে দেবে। এইখান থেকে এখন যাব সাদ্দাম মার্কেট। আমি সাদ্দাম মার্কেটের উদ্দেশ্যে রিক্সায় উঠলাম। এইখান থেকে ভাড়া 20-25 টাকা, চাইলে হেঁটেও যেতে পারেন। মাতোয়াল মেডিকেলের পর থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত টোটাল 7-8টা নার্সারি, এরপরও আছে, অত দূর আমি যাচ্ছি না। প্রতিটা নার্সারিতে আপনারা মাটি পাবেন, গোবর সার পাবেন। খেয়াল করলে দেখবেন প্রতিটা নার্সারির বাইরে মাটি রাখা আছে। অনেক সময় মাটির সাথে গোবর মেশানো থাকে, অনেক সময় থাকে না, জিজ্ঞেস করে কিনবেন। আমি এসব নার্সারি থেকেই মাটি কিনি, গোবর সার কিনি। প্রতি বস্তা মাটি 100 টাকা করে কিনি, গোবর সারও প্রতি বস্তা 100 টাকা করে কিনি। বিভিন্ন রকমের গাছ আপনারা এইসব নার্সারিতে পাবেন। আমরা যারা বিভিন্ন গ্রুপে আছি মোটামুটি অনেক গাছের সাথে পরিচিত। অনেক সময় দেখা যায় অনলাইনে গাছ কিনতে গেলে নানা রকম ঝামেলায় পড়তে হয়। যারা যাত্রাবাড়ি শনিয়াকড়ার আশেপাশে থাকেন তারা খুব সহজেই এইখান থেকে গাছ কিনতে পারবেন। শীতের ফুল পিটুনিয়া বাদে প্রায় সব রকমের গাছই উঠেছে, পিটুনিয়াও আছে তবে কম। পিটুনিয়ার চারা সামনের মাসে আসবে। শীতের ফুলের গাছ এক একটা এক এক রকম দাম, গোলাপ প্রতি পিস 100-250, কমন কালারগুলো 100 করেই, চন্দ্রমল্লিকা 40-80 টাকা, ডায়ানথাস, এস্টার, ক্যালেন্ডুলা এগুলো 40 করে। নার্সারিতে গিয়ে গাছ কেনার সুবিধা হলো দেখে শুনে নিজে বেছে গাছ কেনা যায়। এর মধ্যে কয়েকটা নার্সারিতে দেখলাম বিভিন্ন রকমের টব, হাড়ের গুঁড়া, কোকোপিট, কীটনাশক, জৈব সার এগুলো রেখেছে। আগে শুধু টব পাওয়া যেত। যে কোনো চারা গাছ কেনার সময় একটা জিনিস খেয়াল করবেন, গাছ সতেজ কিনা, গাছে পোকামাকড় আছে কিনা, গাছ ঝোপালো দেখে কিনবেন। গাছ কিনে বাসায় আনার পর সাথে সাথে টবে বুনবেন না, মাটিটা 1-2 দিন শুকিয়ে নিয়ে তারপর বুনবেন। এতে শিকড় ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। ভেজা মাটি হলে মাটি পড়ে গিয়ে অনেক সময় শিকড় ছিঁড়ে যায়। যারা ফেক সেলারের ভয়ে অনলাইনে গাছ কিনতে ভয় পাচ্ছেন তারা চলে আসেন নার্সারিতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার বাগানের আপডেট পেতে চাইলে আমার পেজে লাইক দিয়ে রাখতে পারেন, ডিসক্রিপশন বক্সে পেজ লিংক দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।